স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালিক কিভাবে এত সম্পদ গড়লেন, তার পেছনে আরো কারা আছে তা খতিয়ে দেখছে দুদক। নজরদারিতে রাখা হয়েছে অধিদপ্তরের 45 জনকে। 21 জনকে পরিবারের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব কবির চক্রের রিপোর্ট। সরকারি ড্রাইভার মালিক, শত কোটি টাকার মালিক, কিভাবে সম্ভব তা নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বের হবার অবস্থা। র্যাবের হাতে গ্রেফতার না হলে মালিক থাকতেন মালিকের জায়গাতেই, যিনি 1982 সালে প্রকল্পের চালক হিসেবে যোগদান করেছিলেন সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর শুধুই তার উত্থানের গল্প। ঢাকায় বাড়ি গাড়ি করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দিয়েছেন পরিবারের 7 জনকে। শুধু তিনি নন, কিছুদিন আগে অধিদপ্তরের কেরানি আফজালেরও 1000 কোটি টাকার মালিক হবার খবর বেরিয়ে আসে। প্রশ্ন উঠেছে তারা দুর্নীতি করবার সুযোগ পাচ্ছেন কিভাবে। দেরিতে হলেও বিষয়টি খতিয়ে দেখছে দুদক। যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, চাঞ্চল্যকর বিষয়, অত্যন্ত গুরুত্ব দিয়ে কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বা টিম কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, সেই জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। সেই অনুসন্ধান টিম 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে এবং এই 21 জনের সাথে তাদের স্ত্রী সহ বা অন্যরা সহ 43 জনকে মোট সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে হয়তো আরও অনেকেরই নাম আসতে পারে, সেগুলো ইনক্লুড করা হচ্ছে। শুধু স্বাস্থ্যের একজন মালিক নন, বিভিন্ন দপ্তরে এমন অনেকেই আছে বলে অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে গণমাধ্যমে খবর হবার পরই ব্যবস্থা নিতে দেখা যায় দুদককে। তাহলে সংস্থাটির গোয়েন্দা ইউনিটের কাজ কি? দুদকের গোয়েন্দা ইউনিট ছিলই না, রিসেন্টলি করা হয়েছে অত্যন্ত সীমিত আকারে। আমরা এখন এটাকে সম্প্রসারিত করেছি 22টি জেলায়। তো 22টি জেলাতে মাত্র 1 জন এক্সটেন্ড ডাইরেক্টরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে দুদকের গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য। সচিব বলেন দুর্নীতি প্রতিরোধে যেসব সুপারিশ করা হয়েছে তার বেশিরভাগই পূরণ করেনি মন্ত্রণালয় কিংবা দপ্তরগুলো, ফলে এমন ঘটনা বন্ধ হচ্ছে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।